একটি লাইভ ঢুকে গেছে। ম্যাডাম আজকের প্রোগ্রামে আপনাকে স্বাগত। এই শর্ট ফিল্মের আজকে এই অনুষ্ঠানে আপনি এসেছেন, আজকে এসে আপনার কী অভিনয়? আমার অনুভূতি বরাবরের মতোই ভালো। ধন্যবাদ বিএফটিসিসিকে আমাকে আমন্ত্রণ জানাবার জন্য। আর এই যে চলচ্চিত্রের মহা উৎসব, যারা নতুন নতুন চলচ্চিত্র বানাচ্ছেন, নতুন শর্ট ফিল্ম বানাচ্ছেন, এখানে আসলে দেখার সুযোগ এবং শেখার সুযোগ অনেক। গতবারও আমি এসেছিলাম, আমি এই অনুষ্ঠানের একটি অংশ উপস্থাপনা করেছি এবং এবারেও আমি এসেছি এবং আসতে পারি আমি খুবই আনন্দিত। এবং সবচেয়ে স্পেশাল যেটা আমার আজকে যে বিষয়ে আমি ঘোষণা দিব সেটা খুবই স্পেশাল, কারণ দুই বাংলার যৌথ প্রযোজনায় অনেক কিছুই হচ্ছে। আমরা বাংলাদেশ থেকে ভারতে আসছি, ভারত থেকে বাংলাদেশে অনেক শিল্পীরা যাচ্ছে, কিন্তু আসলে
হচ্ছে না, খুব কম পরিসরে। তো আগামী অক্টোবরে বাংলাদেশ এবং ভারতের যৌথ উদ্যোগে একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠান হতে যাচ্ছে বাংলাদেশের ইন্টারন্যাশনাল বসুরহাট কনভেনশন সেন্টারে, এবং সেই অ্যাওয়ার্ড অনুষ্ঠানটিতে অংশগ্রহণ করবেন ভারত এবং বাংলাদেশের চলচ্চিত্রের তারারা, এবং সেই অনুষ্ঠানেই আমি আপনাদের সবার সাথে থাকবো এবং সেই অনুষ্ঠানের স্বাগত বার্তা নিয়ে আজকে আসলে আসবো। ম্যাডাম, এপার বাংলা আর ওর পার বাংলা, এই দুই পার বাংলার যে একটা কাটা তার রয়েছে যেটা শিল্পীরা দেখতে পায় না, তবুও অনেক সময় দেখা যায় যে এই শিল্পীকে এই কাটা তার দিকে অনেক সময় ভাগ করে দেওয়া হয়, তো এই বিষয়ে আপনি কী বলবেন? আমরা কিন্তু কলকাতার এবং এবার বাংলার সব চ্যানেলগুলোই বাংলাদেশে দেখতে পারি, কিন্তু বাংলাদেশের চ্যানেলগুলো কিন্তু এবার বাংলায় নেই। তো আমার আশা থাকবে যে ভবিষ্যতে, অদূর ভবিষ্যতে যাতে আমাদের বাংলাদেশের চ্যানেলগুলো এখানে দেখানো হয়, আমাদের বাংলাদেশের শিল্পীরা যাতে আরও পরিচিত হতে পারে এই দেশে, আমার এই বড় ফিল্মের দুনিয়াতে ছোট ফিল্ম কতটা সার্ভাইভ করবে আপনি কতটা আশাবাদী? আমার কাছে মনে হয় কি, এই ইন্টারনেটের যুগে হলমুখী কিন্তু আমরা খুব কম, আর মানুষের হাতে কিন্তু এত সময় নেই যে হলে বসে 3 ঘন্টার সিনেমা দেখবে। তো এখন যেটা হয়ে গেছে, সোশ্যাল মিডিয়া ভিত্তিক বেশি হয়ে গেছে, আমার কোনো কিছু দেখতে ইচ্ছে করলো আমি ইউটিউব থেকে অথবা ফেসবুক থেকে অথবা ইনস্টাগ্রাম থেকে কিছু দেখে নিচ্ছি। তো আমার কাছে মনে হয় যে যারা সিনেমা করছেন, সিনেমার প্রতি ভালোবাসা বাঙালিদের বরাবর ছিল এবং থাকবে, কিন্তু এখন যে জেনারেশনটা আছে, আমাদের জেনারেশন, আমাদের হাতে আসলে এত সময় নেই, ধৈর্য কম। তো যেখানে বড় সিনেমার প্রয়োজন আছে, ছোট সিনেমারও প্রয়োজন আছে, কারণ ছোট থেকেই কিন্তু বড় শেখা, চর্চার জন্য হলেও প্রয়োজন আছে। আপনার কোনো সিনেমার নাম বললেন, শর্ট ফিল্মে একটা নাম বলুন। শর্ট ফিল্ম না, আমি শর্ট ফিল্ম করিনি, কিন্তু আমার অদূর ভবিষ্যতে যৌথ একটি প্রযোজনার একটি সিনেমা আসছে, তো শীঘ্রই জানতে পারবেন। নামটা কি বলা যাবে? না, এখন আমি কিছুই বলতে চাচ্ছি না, তো যখন আসবে তখন আপনাদের কাছেই প্রথমে আসবো আমি। আপনার নাম? আমি ইশরাত পায়েল, এখন ধন্যবাদ আপনাকে।